প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম। আজকে চলে এলাম আপনাদের সামনে আবারও। আজকে আরামবাগ টিভির একটা খবরের জের দেখাবো আপনাদেরকে, যে আরামবাগ টিভি যখন খবরটা প্রকাশ্যে আনে তারপর কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। দুদিন আগেই একটা খবর আপনাদেরকে দেখিয়েছিলাম যে বর্ধমানের যে কালনা যে কলেজ রয়েছে, সেই কলেজের একজন যিনি শিক্ষক একেবারে পারমানেন্ট হয়েছেন, আগে গেস্ট লেকচারার হিসেবে ছিলেন অনিমেষ গোস্বামী, তিনি পারমানেন্ট হয়েছেন, কিন্তু সেখানে যে নথি তিনি শো করেছেন তার মধ্যে নেট সার্টিফিকেট সেইটা নথিটা জাল, এ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। কারণ আরটিআই করে যেটা জানা গেছে, ইউজিসি এই সার্টিফিকেটকে বলছে না যে তাদের ইস্যু করা সার্টিফিকেট। অনিমেষ গোস্বামীর নামে 2017 সালে নেট কোয়ালিফাইড এইরকম কোনো সার্টিফিকেট ইস্যু করেনি আরটিআই, জানিয়েছে ইউজিসি। তারপর থেকে একেবারে বিতর্ক তৈরি হয়েছে, তাহলে কি এই জাল নথি দেখিয়েই চাকরি করছেন অনিমেষ গোস্বামী? এবং এ নিয়ে বিরাট বিতর্ক তৈরি হয় তার, এবং পলিটিক্যাল মুভমেন্টও হয়েছে। আরামবাগ টিভি প্রথম এই খবর প্রকাশ্যে আনার পর অন্যান্য পত্রপত্রিকা, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কিন্তু একেবারে এই খবর ভাইরাল হয়ে গেছে বলা যায়। এবং তারপর কলেজ কর্তৃপক্ষকে বলা যায় একেবারে হিলিয়ে দিয়েছে, যদিও যেটা খবর পাচ্ছি আমরা যে কলেজ কর্তৃপক্ষ তারা কিন্তু একেবারে একটা ব্যবস্থা নিচ্ছে এই অনিমেষ গোস্বামীর সম্পর্কে। এবং কি সেই ব্যবস্থা, কি এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে, আমরা কিন্তু আপনাদেরকে সে কথা শোনাবো। কিছুক্ষণ আগেই আমাদের সঙ্গে কথা হয়েছে কলেজের যিনি প্রিন্সিপাল তাপস কুমার সামন্ত, তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি কি জানিয়েছেন আরামবাগ টিভিকে, আপনাদেরকে আমরা সেটা শোনাবো যে প্রিন্সিপাল তিনি কি বলছেন তার বক্তব্যে। নমস্কার, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। আচ্ছা, যে খবরটা আমরা প্রকাশ্যে এনেছিলাম, এরপরে কি কোনো স্টেপ নিয়েছেন আপনারা? হ্যাঁ, প্রেসে তো দিয়ে দিলাম, প্রেস তো। হ্যাঁ, আপনি আমাদের একটু বলুন না কি মানে স্টেপটা নিয়েছেন। আমরা ওকে শোকজ করেছি, এক নম্বর, যে ওকে বলেছি যে তুমি যে ডকুমেন্ট সাবমিট করেছো এটা মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে বলা হচ্ছে এটা ফেক, তুমি তোমার সপক্ষে তুমি দেখাও, যুক্তি দেখাও যে তোমার এটা ফেক নয়, তুমি অথেন্টিক জেনুইন ডকুমেন্ট প্রডিউস করো কলেজের কাছে, এক নম্বর। দু নম্বর হচ্ছে কলেজ নিজেও একটা সুমোটো এনকোয়ারি করবে ইউজিসির কাছে যে এটা জেনুইন না ফেক। তিন নম্বর হচ্ছে ওর বেতন আটকানো রয়েছে, ওকে বলা হয়েছে যে তোমার বেতন যতদিন না তুমি এটা জমা দিচ্ছ বা প্রমাণ দিচ্ছ ততদিন তোমার বেতন বন্ধ থাকবে, তুমি যদি প্রমাণ করতে পারো তাহলে তোমার আবার বেতন চালু হবে। অন্যথায় উচ্চশিক্ষা দপ্তরের আইন অনুযায়ী যে শাস্তি আছে সেই শাস্তি তোমাকে পেতে হবে। যারা এনকোয়ারি করেছিলেন বিকাশ ভবন থেকে, বিকাশ ভবনের নজরে কি এনেছেন বিষয়টা? হ্যাঁ, এবং হ্যাঁ সেটাই বলছি, এবং এই তোমাকে আমি এই যে চিঠি দিলাম এই চিঠির কপি আমি বিকাশ ভবন এবং বিশ্ববিদ্যালয়ের উভয়ের কাছেই পাঠিয়ে দিচ্ছি। টাইম দিয়েছি মানে আমি তো ওকে বলে দিয়েছি যে তুমি যত তাড়াতাড়ি দেবে তত তাড়াতাড়ি তুমি এর থেকে মুক্তি পাবে, আর তা না হলে তোমার তো বেতন বন্ধ করেই রাখা রয়েছে। ওকে, মানে আমি জানতে চাইছি যে এটা কি আপনাদের আগে নজরে আসেনি বা এই ধরনের অভিযোগ আসেনি? না, এটা মুশকিল হলো কি অভিযোগ ইন্টারভিউ যখন হয়েছে, আমি প্রথমটা বলি, যখন ও গেস্ট লেকচারার হিসেবে ঢুকছিল তখন আজ থেকে দু তিন বছর আগে, তিন বছর আগে, তখন ওর ইন্টারভিউ এর পরে পরেই আপত্তি করেছিল ইন্টারভিউ দিতে আসা লোকজনেরা, স্যার ওর ওটা ফেক। তখন কি হয়, ডিপার্টমেন্টের কলেজের টিচারদের তিনজনকে দিয়ে কমিটি করে তাদেরকে বলা হলো যে একটু ভালো করে দেখুন তো এর সম্পর্কে এ আসছে কেন, এই প্রসঙ্গ আসছে কেন। এবং সেই সময় যেটা হয়েছিল, মানে যারা বলেছিল ওটা ফেক তারা যে স্ক্রিনশট দেখিয়েছিল প্যারালালি ওই ছেলেটিও ওরকম একটা স্ক্রিনশট দেখিয়েছিল ওর ফেভারে, এবং কলেজের টিচাররা তখন কনফিউজ হয়ে গিয়েছিলেন, দু তিনজন যারা ছিলেন তারা দুটো গ্রুপ হয়ে গিয়েছিল, কেউ বলছে যে না এটা না, এটা যখন জটিলতা দেখাচ্ছে এটার থেকে আমাদের এড়িয়ে যাওয়াই ভালো। এবং ছেলেটিকে বলাও হয়েছিল যে তোমার তো গেস্টের চাকরির জন্য এটার কোনো দরকার নেই, তুমি ওটা বাদ দিয়ে দাও। তখন ও কিছুটা জেদ করে যে আমি এ পাস করেছি কেন স্যার আমাকে বাদ দিতে বলছেন,
এবং যেহেতু গেস্ট চাকরি ছিল আমরা ওটার তো আর মিনিমাম কোয়ালিফিকেশন নয় বলে আমরা ওটা নিয়ে গুরুত্ব দিই, আর ওটার জন্য কোনো বাড়তি পয়সাও কলেজ দিত না, কারণ গেস্টের চাকরিতে পারলে 150 টাকা করে দেওয়া হতো, হ্যাঁ, এবং সর্বোচ্চ 5000 টাকা, সে নেট থাকুক না থাকুক কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশনটা থাকতে হবে, এমএ বা এমএসসি হতে হবে, 55% মার্কস থাকতে হবে, তো সেইটা ছিল বলে আর আমরা ওটায় গুরুত্ব দিইনি। এই এই গুরুত্ব না দেওয়াটাই মানে ইনিশিয়ালি কিন্তু এই প্রসঙ্গ এসেছিল, এবং তারপরে আমি বলেন তারপরে নানা সময়ে আমাকে বিভিন্ন জনে যখন বলেছে ব্যক্তিগত ভাবে, আমি বলছি তোমরা প্রমাণ করে দাও, তোমরা প্রমাণ করে দিলেই ওর ইয়ে হয়ে যাবে, কারণ এমন তো কোথাও লেখা নেই যে কেউ ওরকম একটা ভুল বা নথি দিল সে জমা দিলে আজীবন সেটা থাকবে, তুমি যদি ওটা ভুল প্রমাণ করতে পারো তাহলে ওটা চলে যাবে, কি অসুবিধা আছে, এটা আমি অনেককেই বলেছি। কিন্তু এটা যে এতদূর গড়াবে সেটা বুঝতে পারেননি, গড়াবে তো বটেই, দুটো মীমাংসা আছে, এইটা সত্য উদ্ঘাটনের এইটা একটা পথে এগোচ্ছে, আর আরেকটা পথ ছিল ছেলেটা নিজেই যদি বলতো যে হ্যাঁ স্যার আমি অন্যায় করেছি, মানে এত প্রশ্ন, এত প্রশ্ন যখন উঠেছে আপনারা তাকে বলেছেন, তিনিও নিজে থেকে আর ডকুমেন্ট সাবমিট করেননি? না, তিনি তাকে বহুবার বলা হয়েছে যে তুমি, তাহলে এটা আপনারা সহ্য করছিলেন কি করে যে তাকে বলা হচ্ছে, তিনি যখন এড়িয়ে যাচ্ছেন জেদ করছেন, এটা তো জেদের জায়গা নয়, এটা তার বাড়ি নয় যে জেদ করতে হবে সেখানে আপনারা? 100 বার 100 বার না, এটা মুশকিল হলো কি ওই যে প্রথম একটা ইয়ে স্ক্রিনশট ও দেখিয়েছিল আমাদের, আমরা সেটাতে তো কিছুটা কনফিউজড হয়েছিলাম, কনফিউজ আমি 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 যেটা বলতে চাইছি স্যার, কনফিউজ যখন হয়েছিলেন তখন ক্লিয়ার হননি কেন? তখন সেটা হওয়া উচিত ছিল, সেটা হওয়া উচিত ছিল বা ওইটা বন্ধ করে বাদ দিয়ে দেওয়াই উচিত ছিল যে ওটা ওটা আমরা অ্যাকসেপ্ট করবো না। অর্থাৎ শুনলেন তাপস কুমার সামন্ত, কলেজের যিনি প্রিন্সিপাল, তিনি একটা কথা অল্প বললেন যে তারা কিন্তু একটা সিদ্ধান্ত এসেছেন যে আপাতভাবে যেটা সিদ্ধান্ত যে বেতন আটকে রাখা হয়েছে, খুব যত দ্রুত তিনি শো করে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন অনিমেষ গোস্বামী, তারপর বলা যায় যে তত তার পক্ষে মঙ্গল, তার বেতন ছেড়ে দেওয়া হবে, কিন্তু এখনও পর্যন্ত আটকে দেওয়া হয়েছে, এবং যেমন তাকে চিঠি করা হয়েছে এটাও উচ্চশিক্ষা দপ্তরে সেখানেও চিঠি করে জানানো হয়েছে কলেজের তরফ থেকে যে এই হচ্ছে বিষয়, অর্থাৎ সুমটো তারাও কিন্তু একটা এনকোয়ারি করতে চাইছেন, এবং তারপর নিয়ম যা রয়েছে সেই নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অনিমেষ গোস্বামীর সম্পর্কে। এখন যেহেতু পুরো বিষয়টা এনকোয়ারির অবস্থায় রয়েছে তাই এই সময় কলেজ যেটা সিদ্ধান্ত নিয়েছে এখন বেতনটা দেওয়া হবে না, তবে যাই হোক কলেজ কর্তৃপক্ষের যে নজরে বিষয়টা আগেও এসেছিল সেটা কিন্তু পরিষ্কার, প্রিন্সিপালের কথাই তারা প্রথম দিকে অতটা গুরুত্ব দেননি। আর একটা কথা যে নেট পরীক্ষা যখন এই রেজাল্ট, যেহেতু গেস্ট লেকচারের ক্ষেত্রে বেতনের ফারাকটা সেরকম থাকে না সেই জন্য গুরুত্ব দেয়নি, কিন্তু যখন পারমানেন্ট হয়ে গেলেন তখন তো বেতনের ফারাকটা রয়েছে সেই জন্য প্রশ্ন আরও জোরালো হয়, কিন্তু এটাও ঠিক যে কলেজ কর্তৃপক্ষের নজরে এলেও তারা কিন্তু প্রথম দিকে এড়িয়েই গেছিলেন এবং জেদ ধরেছেন অনিমেষ গোস্বামী, জেদ ধরেছেন, এখন নিজের বাড়ি না মামার বাড়ি জেদ ধরার তো জায়গা নয়, কিন্তু তা সত্ত্বেও জেদের কাছে হয়তো নথি স্বীকার করে ফেলেছিল কলেজ কর্তৃপক্ষ, কিন্তু এখন যখন এটা নিয়ে ভাইরাল হয়ে গেছে আর সেই জেদকে গুরুত্ব দিতে চাইছে না, এখন অন্তত তারা যাচাই করতে চাইছেন যে ওই সার্টিফিকেট আসল না নকল, মাইনে কতটা বাড়লো কমলো সেটা কথা নয়, একজন যিনি পারমানেন্ট স্টাফ এই মুহূর্তে তিনি যদি নথি জাল করে শো করেন কলেজে এটা কি তার নীতি নৈতিকতা নিয়ে তো অবশ্যই প্রশ্ন উঠবে, কারণ তিনি আফটারঅল তিনি একজন টিচার কলেজের। এখন এই তো বিষয়টা হলো, এদিকে নজর থাকবে আমাদের যে শেষ পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয় বা কি জানা যায়, আসল রহস্যটা কি, সত্যটা কি, অনিমেষ গোস্বামী সত্য নাকি তার তথ্যটা তার নথিটা জাল, সেটা আমরা পরবর্তীকালে বোঝা যাবে। কিন্তু আজকে আর একটা বিষয় আপনাদেরকে আমরা দেখাবো, সেটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন, আমরা এটা সত্য মিথ্যা আমরা এখনও বলতে পারছি না, আমরা আপনাদের দর্শক, কারণ আমরা জানি আমাদের যারা দর্শক আরামবাগ টিভির অনেক শিক্ষিত লোকজন রয়েছেন, কলেজের সঙ্গে যুক্ত চাকরি করছেন রয়েছেন, অনেক শিক্ষার নিয়মকানুন জানেন, আজকে একটা ডকুমেন্ট শো করব, সেটা চলে কি চলে না এই বিচারটা প্রথমে আপনারা করুন, আপনারা আমাদেরকে ফিডব্যাক দিবেন কমেন্ট বক্সে, তারপর আমরা এটা নিয়ে আরও খতিয়ে দেখার চেষ্টা করব। আমরা কিন্তু আজকে একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে যে বর্ধমান জেলারই কাটুয়া কলেজের একটা ঘটনা, একটা ডকুমেন্ট আমাদের কাছে এসছে সূত্র মারফত, তারাও জানতে চেয়েছেন যে এটা কি করা যায়, কাটুয়া কলেজের একটা ঘটনা তারা বলতে চেয়েছেন যে এটা কি করা যায়, সেটা সেই সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো যে সেখানে আমরা একজনের সঙ্গে মানে আমরা খবরটা পেয়েছি, যেটা সূত্র মারফত আমাদের কাছে ডকুমেন্ট এসছে সেটা হচ্ছে এই কলেজের
একজন গেস্ট লেকচারার ছিলেন, তিনি বর্তমানে পারমানেন্ট হয়েছেন বলে খবর, সূত্রের খবর, সত্য মিথ্যা আরও পরবর্তীকালে আমরা পরিষ্কার হতে পারবো। সেখানে একটা ডকুমেন্ট আমাদেরকে শো করা হয়েছে এবং প্রশ্ন তোলা হয়েছে যে এটা কি করে সম্ভব হয়। আমরা কাটোয়া কলেজের একটা লিস্ট দেখাচ্ছি যারা সেখানে রয়েছেন, চাকরি করছেন, আর একটু ভালো করে আপনাদেরকে দেখতে হবে, কাটোয়া কলেজের একটা NSF 1, সেখানে যারা লেকচারার থাকেন, গেস্ট লেকচারার থাকেন, তাদের ডিটেলস অনেক সময় দেওয়া আছে, একটু ভালো করে দেখতে হবে। জুম করলে ছবিটা হয়তো একটু ফেটে যাচ্ছে, কিন্তু একটু বোঝানোর চেষ্টা করছি। NSF 1 দেখতে পাচ্ছেন, কাটোয়া কলেজ লেখা রয়েছে, কাটোয়া কলেজ পূর্ব বর্ধমান একটা NSF, এবং সেখানে একটু ক্লোজলি দেখাবো, আপনারা কতটা বুঝতে পারবেন আমি জানি না। 7 নম্বর নামটা তন্ময় বসু, তন্ময় বসু 7 নম্বর নাম, একটু আবছা আসছে আপনাদের, তবু একটু বোঝার চেষ্টা করবেন। আমি আরও একটু জুম করার চেষ্টা করছি যদি আপনাদের সুবিধা হয় বুঝতে। 7 নম্বর নাম তন্ময় বসু, SAT 1 আনরিজার্ভ, যার 19/10/1993-এ জন্ম, যেটা গেস্ট টিচার এবং জিওগ্রাফি। এবং দেখুন এখানে যে সালটা উল্লেখ করা হয়েছে ইনিশিয়ালি, যেটাকে বলা হয় এটা, এই জয়েন্টটাকে বলছে যে ডেট অফ ইনিশিয়াল এনগেজমেন্ট, অর্থাৎ যুক্ত কলেজের সঙ্গে যুক্ত হয়েছিলেন, সেই ডেটটা এখানে দেখাচ্ছে 1/8/2017। 1/8/2017-তে তিনি কলেজের সঙ্গে যুক্ত হয়েছেন, 7 নম্বর নাম তন্ময় বসু, ছবিটা আপনারা দেখলেন। এখন একজন প্রশ্ন করেছেন আমাদেরকে, যেহেতু আরামবাগ টিভি বিষয়টা নিয়ে খুবই মানে বোঝানোর চেষ্টা করছে আপনাদেরকে, সব কিছু বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছে, একজন প্রশ্ন করেছেন যে 2017 সালে তিনি কলেজে যুক্ত হয়েছেন, কলেজের গেস্ট লেকচারার, তার নিশ্চয়ই সপ্তাহে ক্লাস থাকবে, সেখানে আর একটা ডকুমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে, সেটা আপনাদেরকে দেখায় যে একটা বায়োডাটা বের করা হয়েছে এই ব্যক্তির, এই টিচারের বায়োডাটা বের করা হয়েছে, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, একটু ভালো করে লক্ষ্য করবেন, তারপরে যদি আপনাদের কিছু বলার থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন। তন্ময় বসুর একেবারে বায়োডাটা, এবং সে বায়োডাটাতে আমরা দেখছি একটা জায়গায় উল্লেখ করেছেন বায়োডাটাতে, ভালো করে ক্লোজলি দেখবেন যে 2016 সালের, সেখানে দেখাচ্ছেন ব্যাচেলার্স ইন এডুকেশন BEd, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার্স ট্রেনিং এডুকেশন, এটা 2016 সাল থেকে তিনি প্রেজেন্ট দেখাচ্ছেন বায়োডাটাতে। 17 সালে কলেজে ঢুকেছেন এবং এই এই 2016 সাল থেকে এখনও পর্যন্ত প্রেজেন্ট, এই কথাটা উনি কবে বললেন, সেটা আপনাদেরকে দেখাতে হবে, যে প্রেজেন্ট কথাটা যে উঠেছে এটা উনি কবে বললেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে সিগনেচার করেছেন, সিগনেচারের শিটটা দেখালে বুঝতে পারবেন যে উনি বলছেন যে আমি এখনও প্রেজেন্ট। সেই সিগনেচারের আমি ক্লোজলি দেখাবার আবার চেষ্টা করছি, যেহেতু দুটো পেজের বায়োডাটা, সেখানে দেখুন আমি জুম করলে বুঝতে পারবেন যে উনি বলছেন আমি প্রেজেন্ট BEd করছি। সেই প্রেজেন্টে দেখুন এখানে 2018 সালের 2 জানুয়ারি তিনি সিগনেচার করেছেন এই ডেটে, এবং তিনি সেটা বলছেন যে আমি প্রেজেন্ট, আমি BEd করছি। তাহলে 16 থেকে 18 ধরে নেওয়া যায় তিনি BEd করছেন, অর্থাৎ এবং তার মধ্যেই 2017 সালে তিনি দেখাচ্ছেন যে কলেজে তিনি এনগেজ হয়েছেন কাটোয়া কলেজের টিচার হিসেবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যারা এই শিক্ষা জগতে রয়েছেন তারা জানেন যে BEd একটা রেগুলার কোর্স, সেখানে গেস্ট লেকচারার ওই সময়ের মধ্যে, এটা কি সম্ভব? আপনারা যারা দর্শক প্রথমে আপনারা উত্তর দেবেন, তারপর আমরা এটা নিয়ে আরও খতিয়ে দেখার চেষ্টা করব। আমাদের কাছে জাস্ট দুটো ডকুমেন্ট এসেছে যে যিনি লিখছেন বায়োডাটাতে 16 থেকে 18 তখনও মানে বলা হচ্ছে আমি প্রেজেন্ট BEd করছি, আর সেখানে 17 সালে তিনি কিন্তু ইনিশিয়ালি সেখানে কলেজে জয়েন করেছেন গেস্ট লেকচারার হিসেবে। এখন এটা কি করে সম্ভব? অ্যাটেন্ডেন্স একটা ফ্যাক্টর, যে কলেজে চাকরি করছেন, যে কলেজে পড়াশোনা করছেন, অ্যাটেন্ডেন্স একটা বড় ফ্যাক্টর, সেই দুটো কীভাবে মেনটেন হচ্ছিল, কোথাও কি কোনো কলেজকে মেনটেন করতে হয়েছিল অ্যাটেন্ডেন্সের বিষয়ে, বা কি মানে রাস্তা রয়েছে, যেহেতু প্রশ্নটা উঠেছে সেই প্রশ্নটা আপনাদের সামনে রাখছি, আপনারা বলুন যে কোথায় কীভাবে ম্যানেজ করে এই কাজটা করা সম্ভব হয়, বা আদৌ সত্যি সরকারি নিয়মে এই সুযোগটা রয়েছে কি না, আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, তারপরে এটা আমরা আরও খতিয়ে দেখব। কারণ এটা বলা হয়েছে আমাদেরকে, এটা একেবারে বলা হচ্ছে যে অনেক সময় হয় কি, যেহেতু গেস্ট লেকচারার হিসেবে কলেজে চাকরি করলে পরবর্তীকালে যখন পার্মানেন্ট টিচিংয়ের যেখানে রিক্রুটমেন্ট হয় সেখানে একটা নাম্বার পাওয়া যায়, যত বছর এক্সপিরিয়েন্স তার একটা নাম্বার দেওয়া হয়। তো অনেক জায়গাতেই অভিযোগ ওঠে, অনেক জায়গাতে, আমি কাটোয়া কলেজের ক্ষেত্রে বলছি না, অনেক জায়গাতেই অভিযোগ উঠছে যে অনেককে ব্যাকডেটেড দেখিয়ে দেওয়া হয় যে অমুক সালে তিনি কলেজে জয়েন করেছেন,
তার মানে তিনি তিনি কাজটাই করেননি ঠিকমতো, কিন্তু জয়েন করেছেন বলে দেখিয়ে দেওয়া হয়, এবং সেই না এই জন্যই দেখিয়ে দেওয়া হয় কারণ তার পার্মানেন্ট চাকরির ক্ষেত্রে একটা ইয়ার অনুযায়ী একটা মার্কস সেখানে অ্যাড হয়, একটা একটা নাম্বার পান পার্মানেন্ট চাকরির ক্ষেত্রে, একটা সুযোগ সুবিধা পান বলা যায়। সেই জন্য অনেক জায়গাতেই এই ধরনের নাকি একটা ম্যানিপুলেট করা হয়েছে। এখন কাটোয়া কলেজের ক্ষেত্রে কি হয়েছে সেটা আমি একটু বলতে পারছি না। তাই আমাদের যেটা প্রশ্ন আপনাদের কাছে যে এইভাবে প্যারালাল দুটো কাজ কি করা যায়, সেই ফাঁকটা কোথায়, আপনারা কিন্তু কমেন্ট করবেন। যদি আপনারা বলেন যে এই বিষয়ে প্রপারলি খতিয়ে দেখা হোক, নিশ্চয়ই আমরা সেই বিষয়ে এগোবো। আজকে যেটুকু ডকুমেন্ট এসছে সেটুকুই কিন্তু আপনাদের সামনে আমরা শো করলাম। নজর রাখুন আরামবাগ টিভিতে। আর শেষে আরও একবার বলি যে আরামবাগ টিভি এখন শুধু আরামবাগের নয়, সারা বাংলার খবর করছে, যেখানেই দুর্নীতি বা প্রশ্ন উঠছে স্বচ্ছতা নিয়ে সেই খবর দেখাবে আরামবাগ টিভি। তাই আপনাদের কাছে কোনো খবর থাকলে, ডকুমেন্ট থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। নজর রাখুন আরামবাগ টিভিতে।